Assalamualaikum everyone, this is Tamim Akhtar Popsi. Without plane ticket, I will enter Bangladesh today. So I know অনেকে তোমরা এইভাবে চিন্তা করবা যে আজকাল তো এক বোতল পানিও ফ্রিতে মিলে না। So আপু কিভাবে? So আপনি কিভাবে without visa and without plane ticket Bangladesh entry করবেন? But it's possible. আজকে আমি ইংল্যান্ডে থেকে তোমাদেরকে এক টুকরো বাংলাদেশ ঘুরে দেখাবো, okay? আমি আজকে একটা মেলায় আসছি এন্ড এভরি সামারে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় এই মেলাটা বসে। এনিওয়েজ আজকে আমি 500 টাকা খরচ করে 4 পিস ফুচকা খাবো। আই ওয়াজ লাইক সিরিয়াসলি? ইয়া ইটস ট্রু, কজ রিচ কান্ট্রিতে থাকতে গেলে একটু রিচ ওয়েতে তো অ্যাক্টিভ থাকতেই হবে। এন্ড দেন ক্যান এনিওয়ান গেস হোয়াট ইজ দিস? It's Hawaii mithai. And I remember my childhood. Pushanir papar most favorite sweet item hoche jilapi. Ekhon amar oneke pronunciation change kore pale jilebi. Whatever, I just kidding. So ek bhabi amar sundor kore halim banai niye asche. Ekhane fuchka item chilo. And with homemade fresh biryani. Coconut drinks o ache jeta khubi healthy ekta drink. Wow, samosa and chatpati. Video te boys der shoman amar jibe pani asteche. And then amader deshiyo poshak jamdani shari. And sathe tomaderke ekta important মেসেজ দিয়ে রাখি যে এখানে যত খাবার আইটেম আছে সবকিছু হোমমেড। এন্ড মোস্ট এক্সাইটিং আইটেম বাবল টি, বাট আনফরচুনেটলি বাবল টি টেস্ট করবো বলেও আমার টেস্ট করা হয়নি। লুক, ফ্রেশ জুসের জন্য ফ্রেশ ফ্রুটস। এন্ড একটা পাকিস্তানি গার্ল, সে হচ্ছে হাতে বানানো কিছু ডেজার্ট আইটেমও নিয়ে আসছিল মেলাতে। কি চিনছ? আমাদের দেশে লাউ গাছ, চাইলে একটা গার্ডেনে রোপণ করা যায়। এন্ড দেন আখের জুস যদি খাইতে মন চায় ওরা একদম ফ্রেশ বানাই দিবে। বাট আমার চোখ পড়ছে লিচুর পাশেই হচ্ছে রামভুতা। সো আমি এক প্যাকেট রামভুতা নিছি যেটা হচ্ছে আমি বাসায় গিয়ে খাবো। এদিকে ছেলের বাবা আমাকে জিলাপি কিনে দিয়ে গেছে। এন্ড এইখানে আমার কিছু ভাবিরা আছে যারা হচ্ছে আমাকে তাদের মেয়ের মতোই আদর করে। তারা আমাকে ঝালমুড়ি কিনে দিছে, সাথে নকশি পিঠা খেতেও মিস করিনি। এই রে দেখো মালা ঝুলানো লোকটাকে, এ হচ্ছে আমাদের সিটি মেয়র মানে কাউন্সিলর, সতীনের ছেলে, নেয় না কেউ কোলে। বালিশ খেলাও কিন্তু হচ্ছিল, আমি পার্টিসিপেট করেছিলাম বাট 6 নম্বরে আউট। হোয়াইট ড্রেস, উনি কিন্তু ফার্স্ট হয়েছে। এন্ড তোমাদের পোষণ, সেও কিন্তু মেলায় অনেক এনজয় করছে। এই মেলাটা কিন্তু আমাদের বাংলা কমিউনিটি থেকে প্রতিবার অ্যারেঞ্জ করে থাকে। এইসব মেলায় আসলে তোমার কোনোদিনই মনে হবে না তুমি ইংল্যান্ডের মাটিতে আছো, মনে হবে বাংলাদেশে। Anyways, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।